একটা কথা মনে হচ্ছে, আমি যদি মাছ হতাম এখানে থাকাটা পছন্দ করতাম না। জায়গাটা বিপজ্জনক, কুমির আছে, জলের স্রোত এত তীব্র, কিন্তু এরকম একটা মাছ ধরার পক্ষে জায়গাটা সত্যি নাটকীয়। বেশ কয়েক দশক ধরে আমি পৃথিবীর বিপজ্জনক আর প্রত্যন্ত অঞ্চলে রিভার মনস্টারদের খোঁজ করছি, কিন্তু একটা জায়গা আছে যেখানে আমি মাছ ধরেছি আর যেটা অন্য কোনো জায়গার মতো নয়। শুধু ওই জায়গাতে যাওয়াটাই মর্মান্তিক হতে পারত। আমার অনুসন্ধান শুরু হয় ইউক্রেনের চাষের জমিতে একটা প্রাণীর সন্ধানে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল সে মানুষকে জলে টেনে নিয়ে যেত, এমনকি এক ডুবুরির হাতও কেটে নিয়েছিল। ওই শান্ত গ্রামটাকে দেখে আমি ভাবতেই পারিনি যে আততায়ীটা আমাকে কোথায় টেনে নিয়ে যাবে। আমি এখন সোমিন নামে একটা ছোট্ট গ্রামে এসেছি। এখানকার লেকে একটা ভয়ঙ্কর হামলা হয়েছিল 30-এর দশকে। গ্রামের কৃষক অ্যানোটোলি আমাকে ঘটনাটার কথা বলেন। উনি বলছেন ওই মাছটার চেহারাটা অনেকটা তিমি মাছের মতো, প্রচুর ছোট ছোট দাঁত থাকে ওদের, আর উনি বলছেন দাঁতগুলো দেখতে একদম ব্রাশের ব্রিসেলস এর মতো। ওদের গোটা শরীরটা বেশ পাতলা গড়নের হয়। উনি বলছেন ওরা 3 মিটার অবধি লম্বা হতে পারে। পরের দিন সকালেই আমি লেকে গেলাম আর ছিপ ফেললাম। কুয়াশা সরে যাওয়ার পরেই আমার বঁড়শিতে কিছু একটা গাঁথ। জালটা যেন জালে ধরা পড়েছিল, আমি এটাকে টেনে তুলছি কারণ এখানে জাল ফেলা বেআইনি ছিল। ওহ, জালটা যেন শেষ হয় না। এই একটা জায়গাতেই প্রায় 60 মিটার মতো জাল পাতা আছে। ও, এটা আবার কি? একটা পাইক। এটা পাইক মাছ হলেও বেশ ছোট, এটা 1 থেকে 1.5 মিটার অবধি হতে পারে। এটা একটা শিকারি মাছ, কিন্তু এদের দাঁত আছে, কিন্তু সোমদের অবশ্যই এদের মতো দাঁত থাকবে না। তো ওই ছেলেটার উপরে যারাই হামলা করুক না কেন, আমি নিশ্চিত এরা করেনি। আমি আরেকজনের সাথে কথা বললাম যে নদীতে বর্ষা দিয়ে মাছ শিকার করে। আমার মনে হয় সোমদের ব্যাপারে ও অনেক সাম্প্রতিক খবর জানে। ও একজন ডুবুরির কথা বলে যে জলের নিচে কাজ করার সময় ওদের দ্বারা আক্রান্ত হয়েছিল। সেনাবাহিনীর কোন ডুবুরি যিনি মেরামতের কাজ করছিলেন, উনি একটা বিশাল সোম দেখতে পান। তখন সোমটা ওকে আক্রমণ করে। তারপরে হয় কি, সোমটা ওর হাতটাকে কামড়ে ধরে ওর হাতটাকে ছিঁড়ে নিয়ে যায়। এটা হয়েছিল একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং পন্ডে, আর এখানকার লোকেরা বলছে এই মাছটা শুধু বিশালই নয়, এটা এক ধরনের মিউট্যান্ট। ওটা কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল? চেরনোবিল। চেরনোবিল, এখানেই ইতিহাসের সবচেয়ে বিশাল পারমাণবিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে এখন বাস করে এক দৈত্যাকার মিউট্যান্ট যে মানুষের রক্ত ভালোবাসে। এর কয়েক সেকেন্ড পরেই একটা অপ্রত্যাশিত পাওয়ার স্পাইক থেকে একটার পর একটা বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয়। আজ প্রায় 30 বছর পরেও আজও ওই অ্যাক্সিডেন্টের ফলে ঘটে যাওয়া তেজস্ক্রিয়তার পরিণাম নিদারুণ মর্মান্তিক। আর চেরনোবিল সাইটের চারিদিক জুড়ে রয়েছে ব্যাপকভাবে সুরক্ষিত একটা এক্সক্লুশন জোন, যেখানে শুধুমাত্র অথরাইজড লোকেরাই যেতে পারে। যখন অনুসন্ধানে বেরিয়েছিলাম, কল্পনাও করতে পারিনি যে আমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্রস্থলে গিয়ে হাজির হতে হবে। যে প্রশ্নটা এখন আমার মনের মধ্যে আসছে সেটা হলো, সোম নামের ওই ভয়ঙ্কর মাছটা কি ওই কুলিং পন্ডের ভেতরে বাঁচতে পেরেছিল? ওটা কি এখনো আছে? আর যদি থেকে থাকে তাহলে ওই রেডিয়েশন ওকে মিউটেট করে আরো ব্যাপক বিপজ্জনক কোনো জীবে বদলে দিয়েছে।
ইউক্রেন সরকারের কাছ থেকে চেরনোবেল কুলিং পন্ডে মাছ ধরার অপ্রত্যাশিত অনুমোদন পাওয়ার পর আমি দেখলাম যে আমার নিজের নিরাপত্তার জন্য আমি অনুমোদনটা পেলাম শুধুমাত্র 5 দিনের জন্য। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হচ্ছে এটা, আর এটার কারণ হলো গোটা চেরনোবেল জুড়ে অনেকগুলো রেডিয়েশন হটস্পট ছড়িয়ে আছে, যেহেতু তেজস্ক্রিয়তা খালি চোখে দেখা যায় না, আর আমরা এমন জায়গায় ঘোরাফেরা করব সেখানে সাধারণত লোকেরা যায় না, তাই আমাকে সবসময় ডোজ মিটারটা পরে থাকতে হবে। আমি বিপজ্জনক জায়গার খুব কাছে গেলেই অ্যালার্ম বাজবে। আমার 5 দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমাকে এখন সময়ের সাথে যুদ্ধ করতে হবে। ওই রিয়্যাক্টরের নিচে দাঁড়িয়ে আছে প্রিপেয়ার্ড শহর। আজ এই শহর সম্পূর্ণভাবে পরিত্যক্ত। কোনো প্রাচীন ধ্বংসাবশেষকে গাছপালার নিচে ঢাকা পড়ে থাকতে দেখাটা এক জিনিস, আর একটা আধুনিক শহরকে এরকম ভাবে দেখা আর একটা জিনিস। আর এখানকার নিস্তব্ধতা সত্যি ভয়ানক। কি হয়েছে হবে, কি হয়েছে তাদের, ওরা কি বেঁচে ফিরেছে? আর যদি তাই হয় তাহলে সেটার ফলশ্রুতি কি ওই বিশাল মিউট্যান্ট মাস্টার? অনেক মাছই 30 বছরের বেশি বাঁচতে পারে, দুর্ঘটনার পরে আটকে গিয়ে এখনো কি কোনো মাছ এখানে জীবিত থাকতে পারে? কোন বিশাল সাইজের মিউট্যান্ট যে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে পারে মানুষের শরীর? আমি ওই পাম্পিং স্টেশনে পৌঁছলাম যেটা পন্ডে জল পাঠায় প্রিপেয়ার্ড নদী থেকে। আমার গাইড ভ্ল্যাড আমাকে বলল এই অক্সিজেনেটেড জলের কিনারায় কোনো ক্যাটফিশ পাওয়া যেতে পারে, আর আমার ছিপ ফেলার সময় সাহায্য করতেও ও এগিয়ে এলো। হঠাৎই ভ্ল্যাড পাড়ের অন্য দিক থেকে চিৎকার করতে লাগলো, কি পেয়েছো? ও আচ্ছা, দেখতে পেয়েছি। রেডিও অ্যাক্টিভ জলের ভেতর থেকে ওর ছিপে উঠে এসেছে কিছু মাছ। এটা অবশ্যই ডোপ হওয়ার থেকে অনেক বড়। ও কি হলো, তোমার লাইনটা কি ওখান পর্যন্ত যাবে? ওটা ছিল একটা ক্যাটফিশ। মাছটাকে আমরা দেখলাম একেবারে আমাদের নাগালের মধ্যে। আমি মাছটাকে দেখলাম আর ওটা বেশ ভালো সাইজের মাছ, কিন্তু ওটা তোলার সময় লাইনে কিছু একটা গন্ডগোল হয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপারটা হলো ও একটা জ্যান্ত টোপ নিয়ে পালিয়ে গেল। কি বলবো, ও ফাঁকি দিয়ে পালিয়ে গেল ঠিকই, কিন্তু ওদের ওরকম টোপ দিয়েই ধরতে হবে, আর বেশ কিছু শক্তপোক্ত ছিপ দরকার আমার। আমি সত্যি অবাক হয়ে গেলাম এটা দেখে যে রিয়্যাক্টরটার খুব কাছেই একটা ওয়েলস ক্যাটফিশ বেঁচে আছে, কিন্তু এত কাছে থাকার জন্য আমার এক্সপোজার লিমিটের মধ্যে কি আমি ওটাকে ধরতে পারবো? আমার অ্যালার্মটা বাজছে, দেখুন, আবার বাজছে, বারবার বাজছে, বেজেই যাচ্ছে। সাউন্ড রেকর্ডারটাও থেমে যাচ্ছে, যে কারণে এটা এখন বেজে যাচ্ছে। আকাশের দিকে উঠেছিল, আর চারপাশের এলাকা জুড়ে তেজস্ক্রিয় পদার্থ আকাশের দিকে উঠেছিল, আর চারপাশের এলাকা জুড়ে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। আমার হাতে আর বেশি সময় নেই, তাই আমি এখন আরো ভারী আর অ্যাডভান্স গিয়ার ব্যবহার করছি। সময় দ্রুত এগিয়ে চলেছে, আর সাথে আমার ডোজ মিটারটাও। হঠাৎই আমার বংশীতে কিছু একটা গেঁথেছে, বেশ বড় সড়ো কিছু একটা। এটা আমাকে রেডিও অ্যাক্টিভ জলটার দিকে টেনে নিয়ে চলেছে। ওটা পালিয়েছে, বংশী থেকে বেরিয়ে গেল। এটাই হয়তো আমার শেষ সুযোগ ছিল, কিন্তু হারিয়ে ফেললাম। আমি মাছের ওজনটা ফিল করলাম, বেশ বড় সাইজের মাছ। বড়শিটা বেরিয়ে এলো। মাঝে মাঝে এত বড় মাছ বড়শিটা ধরে রাখতে পারে না, কিন্তু এত জায়গা থাকতে এখানেই হলো।
এটা একটা মর্মান্তিক ব্যর্থতা, কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। ওখানে বিশাল একটা কিছু আছে, কিন্তু আমি আস্তে আস্তে আমার রেডিয়েশন লিমিটের দিকে চলে যাচ্ছি। এখন একমাত্র যে জিনিসটা আমি করতে পারি সেটা হলো ওই চ্যানেলেই মাছ ধরে যাওয়া এই আশা নিয়ে ওই মাছটা। হ্যাঁ, মাছ গেঁথেছে গেঁথেছে। তোলো ওটাকে, আমার গ্লাভসের দরকার। তাহলে এটাই হলো সোম, চওড়া মাথা, আঠালো চামড়া, টেন্টাকেলস আর একেবারে পুরনো ব্রাশের মতো দাঁত। হ্যাঁ, যেরকমটা শুনেছি একেবারে মিলে যাচ্ছে। আমি এর চেয়ে বড় মাছ হয়তো অনেক ধরেছি, কিন্তু এর মতো অসাধারণ মাছ আর ধরিনি। পরবর্তীকালে এই মাছের ওপর গবেষণা করে জানা যায় যে এটা কোনো সায়েন্স ফিকশনের মিউট্যান্টের মতো। প্রকৃতপক্ষে এই চেরনোবেলের ক্যাটফিশটি এই বয়সে এর স্বাভাবিক সাইজের অর্ধেকের চেয়েও কম। এর বাড়তে না পারা পেশিগুলো সাধারণের চেয়ে 16 গুণ বেশি রেডিয়েশন পুষে রাখতে পারে। আমি ইউক্রেনে একটা ভয়ানক মনস্টারের ব্যাপারে তদন্ত করতে এসে দেখলাম যে ওই প্রাণীটা দেশের প্রত্যন্ত গ্রামে একসময় ছিল, কিন্তু বহুদিন হলো তার দেখা নেই। কিন্তু আমি ভাবিনি যে ওই মাছটাকে এখানে খুঁজে পাবো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেডিওলজিক্যাল ডিজাস্টারের কেন্দ্রস্থলে। ইউক্রেনের প্রাচীনকালের মাছ সোম এখন চেরনোবেলের রেডিও অ্যাক্টিভ মিউটিলেটারে বদলে গেছে। রিভার মনস্টারের সন্ধানে আমার অভিযানগুলো আমাকে এতবার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যা আমি আজ মনেও রাখি না। এটা শুরু হয় ভয়ানক মাছের পেছনে তাড়া করে, প্রতিকূল পরিস্থিতিতে যাওয়ার মধ্যে দিয়ে চমকে দেওয়ার মতো ছবি তোলার জন্য, সমস্ত শক্তিকে বাজি রাখার জন্য। তবে এখানে একটা জিনিস শিখেছি, যদি আমাকে আর আমার ক্রুদের সুরক্ষিত রাখতে হয়, নিরাপত্তার ব্যাপার নিয়ে ছিনিমিনি খেললে চলবে না। কোনো কিছুকে সহজভাবে নেওয়া যাবে না, কিন্তু সব রকম সাবধানতা নেওয়ার পরও আমাকে তৈরি থাকতে হবে আরো মারাত্মক কোনো মোকাবিলার জন্য। Hunting is never easy. Now it's dangerous for Sita as well.